চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম আট আসনের মাননীয় সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদের পক্ষ থেকে বোয়ালখালীর সকল ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশকে ঈদ উপহার বিতরণ করা হয়। বোয়ালখালী থানায় এই উপহার বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। এ সময়ে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তারেকুল ইসলাম, চার নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সাংবাদিক সৈয়দ নজরুল ইসলাম।